নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রেশন কার্ডে কিন্তু নতুন অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করেছে তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেশন কার্ডে বিভিন্ন রকম কাজ করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনার দেখাবো যে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি কী কী রেশন কার্ডে কাজ করতে পারবেন এর পুরো অফিসিয়াল ওয়েবসাইট ডিটেলসটা কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোজ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন অফিসিয়াল ওয়েবসাইট রেশন কার্ডে তো এখানে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এই ওয়েবসাইট লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন ঠিক আছে এই অফিসিয়ালও চলে আসবেন তো আসার পর এখানে কী কাজ করতে পারবেন একটু দেখে নিন তো দেখ দেখতে পাচ্ছেন এই অপসারের ওয়েবসাইট কিন্তু লঞ্চ করেছে ছয় চার দু হাজার বাইশ তো গতকাল কিন্তু এই ওয়েবসাইটটা লঞ্চ করেছে সবে তো এই ওয়েবসাইটে আপনি কী কাজ করতে পারবেন এখানে বিভিন্ন রকম কিন্তু রেশন কার্ডের রিলেটেড বিভিন্ন রকম কাজ করতে পারবেন তো কী কাজ করতে পারবেন প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এখানে সিটিজেন হোম বলে একটা অপশান কিন্তু আপনার সামনে শো হয়েছে এই অপশান যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু সিটিজেন সম্বন্ধে কিন্তু বিভিন্ন ডিটেলস কিন্তু আপনার সামনে শো হবে তো এরপরে দেখতে পাচ্ছেন রেশন কার্ড তো রেশন কার্ডের অপশন যদি আপনি ক্লিক করেন রেশন কার্ডের বিভিন্ন রকম সার্ভিস যেমন রেশন কার্ডে কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন তাই এছাড়াও আপনি রেশন কার্ডে কিন্তু স্টেটাস চেক করতে পারবেন এবং কিন্তু আপনি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যে লিঙ্ক করেছেন তার স্টেটাসটা এখান থেকে চেক করতে পারবেন এবং বিভিন্ন রকম কাজ করতে পারবেন এবং নিয়ারেস্ট যে রেশন দোকান কিন্তু এখান থেকে আপনি চেক করতে পারবেন ঠিক আছে এই সব কাজগুলি করতে পারবেন এছাড়া আর কী কাজ করতে পারবেন এখান থেকে প্যাডি আপনি যে ধান এখান থেকে কিনতে পারবেন তো সেই জন্য কিন্তু এই অপশান আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনাকে ধান যে রিলেটেড কিন্তু বিভিন্ন রকম অপশান কিন্তু আপনার সামনে হয়ে যাবে এখান থেকে ক্লিক আর করে কিন্তু আপনি সেসব ডিটেলস কিন্তু আপনি জানতে পারবেন ঠিক আছে এছাড়া কিন্তু রেশন শপ তো রেশন দোকান অপশানে ক্লিক করলে কিন্তু আপনার নেয়ার যে রেশন দোকান আপনি এখান থেকে সার্চ করে কিন্তু দেখে নিতে পারবেন এখানে বিভিন্ন কিন্তু রেশন দোকানের রিলেটেড অনেক রকম অপশান কিন্তু দেওয়া আছে এখান থেকে চেক করে নেবেন এছাড়া কিন্তু কেরোসিন এখানে কেরোসিন অপশান ক্লিক করে কিন্তু কেরোসিন দোকান রিলেটেড বিভিন্ন রকম ডিটেলস দেওয়া আছে এখান থেকে চেক করতে পারবেন এছাড়া কিন্তু রিকুয়ারমেন্ট এখানে রিকোয়ারমেন্ট অপশানে কিন্তু ক্লিক করলে কিন্তু এই রেশন রিলেটেড যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে এ আপনার সামনে কিন্তু শো হয়ে যাবে দেখতে পাবেন শো হয়ে গেছে এখান থেকে কিন্তু আপনি চেক করতে পারবেন তো এছাড়া এখানে অ্যাবাউট আস এই অপশানে কিন্তু ক্লিক করলে কিন্তু আস তো এই রিলেটেড কিন্তু এখানে বিভিন্ন রকম ডিটেলস কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে এরপর কিন্তু স্কিম এই স্কিন অপশান ক্লিক করলে কিন্তু আপনাকে তিনটি অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে একটি হচ্ছে দেখতে পাচ্ছেন খাদ্যসাথী এই অপশানে ক্লিক কিন্তু খাদ্য সাথী রিলেটেড বিভিন্ন রকম আপনার সামনে ডিটেলসটা শো হয়ে যাবে এখান থেকে চেক করতে পারতে পারবেন তো এছাড়াও দুয়ার রেশন তো দুয়ার রেশন অপশন ক্লিক করলে কিন্তু দুয়ারে এসে কবে থেকে স্টার্ট হবে তার সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন ঠিক আছে এছাড়াও কিন্তু আপনি যে ধান যে আপনি কিনবেন তার রিলেটেড যদি আপনি জানতে চান তাহলে কিন্তু এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখানে তার পুরো ডিটেলস কিন্তু শো হয়ে যাবে এখানে কিন্তু আপনি চেক করবেন ঠিক আছে এখান থেকে আপনি চেক করে নেবেন এছাড়াও নোটিফিকেশান এই নোটিফেশান অপশানে ক্লিক করলে কিন্তু বিভিন্ন রকম যে নোটিফিকেশানগুলি বের হয় সেগুলো কিন্তু এখান থেকে আপনি পুরো কিন্তু চেক করতে পারবেন তো এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট বলে একটা আপনার সামনে একটা অপশান কিন্তু আপনার সামনে শো হয়েছে এই অপশান যদি ক্লিক করেন তাহলে কিন্তু রেশন কার্ডের রিলেটেড চলুন যদি আপনি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু এই নাম্বারে আপনি কিন্তু কল করতে পারেন অথবা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখান থেকে আপনি এখানে চেক করতে পারবেন ঠিক আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করে কিন্তু সমস্ত ডিলেকশন কিন্তু আপনি জানতে পারবেন তো এছাড়াও এখানে দেখতে লগ ইন আস এখানে কিন্তু এখানে পিডিএস বলে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনি বেনিফিশিয়ারি লগ ইন করতে পারবেন এখানে থেকে এছাড়াও কিন্তু আর কী করতে পারবেন এখানে ফার্মার অপশন দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করলে কিন্তু ফার্মারের যেসব সার্ভিস আছে সেসব সার্ভিস কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে সেগুলোকে আপনি চেক করতে পারবেন দেখতে পাচ্ছেন এই সার্ভিসগুলি আপনি চেক করতে পারবেন তো এছাড়াও আর কী করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে অফিস ডিলার এখানে ডিলারের সম্বন্ধে জানতে পারবেন ডিস্ট্রিবিউটর সম্বন্ধে জানতে পারবেন এবং কিন্তু আপনি যে কত মিল পাচ্ছেন সেসব ডিটেলস কিন্তু এখান থেকে আপনি জানতে পারবেন ঠিক আছে তো এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল সার্ভিস এই স্পেশাল সার্ভিস মধ্যে কী কী অপশন আছে দেখতে পাচ্ছেন যে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা অপশান চলে এসেছে এই অপশান ক্লিক করে কিন্তু লিঙ্ক করতে পারবেন এছাড়াও কিন্তু কমন অ্যাপ্লিকেশন ফর্ম এখান থেকে ডাউনলোড করতে পারবেন এছাড়াও এখানে চেক স্ট্যাটাস আপনি রেশন কার্ডের কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন এবারে কিন্তু এখানে ভেরিফাই রেশন কার্ড এখানে ভেরিফাই আপনার রেশন কার্ড কিন্তু ভেরিফাই এখান থেকে ক্লিক করে কিন্তু রেশন কার্ডটা ভেরিফাই করতে পারবেন এছাড়াও কিন্তু আর কী করতে পারেন নোটিফিকেশন চেক করতে পারবেন অ্যাপ্লিকেশন করতে পারবেন এখান থেকে এছাড়াও কিন্তু আর কী করতে পারবেন এখান থেকে ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন এছাড়াও কিন্তু এখানে রিপোর্ট করতে পারবেন এবং কিন্তু ইনকোয়ারি কিন্তু এখান থেকে করতে পারবেন ঠিক আছে এই যে নতুন অফিসিয়াল ওয়েবসাইটে এই সব কাজগুলি কিন্তু আপনি করতে পারবেন তো বিভিন্ন কোনো কাজগুলি আপনি করতে পারবেন তো এছাড়াও এখানে যে ইম্পর্টেন্ট যে নিউজ আপনি কিন্তু যে নতুন কোনো যদি নিউজ যদি রিলিজ হয় এখান থেকে কিন্তু সেখানে শো হবে ঠিক আছে রেশন কার্ড রিলেটেড কোনো যদি নিউজ বেরোয় এখান থেকে আপনি কিন্তু চেক করতে পারবেন তো বর্তমানে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কাজ চলছে যখন তখন কাজগুলি সব কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আর একবার আমি আপনাকে দেখাবো পুরো ডিটেলসরা কিন্তু আরও অনেক কিছু ডিটেলস কিন্তু এখানে অ্যাড হবে ঠিক আছে তো সেটার জন্য কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং কিন্তু আপনি যদি পুরাতন অফিসিয়াল ওয়েবসাইট থেকে যদি আসতে চান ডাইরেক্ট এখানে নতুন ওয়েবসাইটে তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন নিউ ওয়েবসাইট বলে অপশান আছে এই অপশান ক্লিক করবেন এই ওয়েবশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই নতুন ওয়েবসিয়ার ওয়েবসাইট কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন নতুন অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে ঠিক আছে আজকে যে এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে ভিডিওটা একটু লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল অডিশনটাকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্যন্ত ভিডিও নিয়ে আসি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ